মিঠুনের পদ্মভূষণেও এবার রাজনৈতিক তর্জা। অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন, বরং বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার। এক্সান্ডেল এই পোস্ট কুণাল ঘোষের। মিঠুনের পদ্মভূষণের রাজনৈতিক তর্জা তোপ কুণাল ঘোষের। তিনি বলছেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন, বরং বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার। এক্সান্ডেলে এইভাবেই তোপ দেখেছেন কুণাল ঘোষ। আর একই সঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া এসেছে, তিনি কি বলেছেন শুনব। আর সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই কি প্রতিক্রিয়া দিয়েছেন পাল্টা শুনব। মিঠুন চক্রবর্তী তার বয়সে নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী। যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো, তাহলে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার 2015 থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন, বা অটল বিহারী বাজপেয়ী সরকার যখন ছিল তখনও তাকে পুরস্কার দিতে পারতেন। তাকে কিন্তু কেউ পুরস্কার দেননি। তিনি যখন দল বদল করেছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন, সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন। মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা, তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন রাজনীতির মঞ্চে। তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন। এই পদ্ম সম্মান যারা পায় তাদেরকে রাষ্ট্রের হয়ে কাজ করতে হয়, দেশের হয়ে কাজ করতে হয়, তারা যাতে পদ্ম ফুল হয়ে কাজ না করে সেই আবেদনটাই রাখবো। একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস, মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখানা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়, যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।